অপরাধ সাম্রাজ্যের অন্যতম এক পরিচিত নাম ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। রাজধানী ঢাকায় ক্লাব ব্যবসার আড়ালে ক্যাসিনো ব্যবসা চালাতেন, যার কারণে তিনি ক্যাসিনো সম্রাট হিসাবে পরিচিতি লাভ করেন। দক্ষিণ যুবলীগের সভাপতি হিসাবে দলে ছত্রছায়া ও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজধানীর বিভিন্ন ক্লাব পরিচালনা করতেন, আর সেসব ক্লাবে ক্যাসিনো সহ জুয়ার আসর বসত। জুয়া খেলা থেকে রাতারাতি বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান সম্রাট। ক্যাসিনো কাণ্ড ছাড়াও বিভিন্ন জায়গার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন সম্রাট। বিশেষ করে মতিঝিল ও কাকরাইল এলাকায় নির্মাণধীন ভবন থেকে চাঁদা তোলা হতো সম্রাটের নামে। দলীয় তকমা ব্যবহার করে হেন কাজ নেই যা তিনি করতেন না। সন্ত্রাসী কর্মকাণ্ড, জুয়ার আসর, দখলবাজি, টেন্ডারবাজি ছিল তার নেশা আর পেশা। উপার্জন করা অর্থ আইনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন দেশে পাচার করেছেন সম্রাট, আর তারই প্রমাণ পেয়েছে সিআইডি। সম্রাট ও খালেদ মাহমুদ ভুঁইয়া সহ 12 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 310,80,14,748 টাকা বিদেশে পাচারের তথ্য দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ নিয়ে রোববার একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। আর এই পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সিআইডির প্রতিবেদনে জানা গেছে তারা শত শত কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন। এসব টাকা পাঠানো হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশে। গত 6/10/2019 তারিখে ওনাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ 1 বছর 1 মাস চলে আমরা জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত ওপেন কোর্টে কোনো রায় দেননি। উনি বলেছেন পরে দেখে আদেশ হবে, আগামী 30/11 রেখেছেন চার্জের জন্য। এছাড়াও এ প্রতিবেদনে বাংলাদেশ থেকে 2016 সালে হ্যাকিং হওয়া $100 মিলিয়ন বিষয়টিও উঠে এসেছে। জানা গেছে হ্যাকিং হওয়া অর্থের মধ্যে $34.61 মিলিয়ন US উদ্ধার করা হয়েছে, আর বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। আজ এ পর্যন্তই, আবারও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভাইরাল প্রতিদিনের সাথেই থাকুন। ধন্যবাদ।